বাংলাদেশে যেমন ভাবে 52 সালের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য একবার যুদ্ধ হয়েছে, 71 এর স্বাধীনতার জন্য যেভাবে যুদ্ধ হয়েছে, এই দেশের মুসলমানদের ঈমানের উপরে যদি যে কেউ আঘাত দিতে চায়, ওই দুইবার যেরকম বাংলার জমিনে একবার যুদ্ধ হয়েছিল 52 সালে, 71 এ ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য বাংলার মুসলমান যদি আরো একবার যুদ্ধ করতে হয়, তাওহীদ জনতা আবারো যুদ্ধে ওঠে, নামতে তৈয়ার হয়ে যাবে। সিরিয়া মুসলমানের দেশ, আফগানিস্তান মুসলমানের দেশ, ইরাক মুসলমানের দেশ, লিবিয়া মুসলমানের দেশ, আজকে গোটা পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতনের দেশ তিন রোলার চলছে। আল্লাহ না করুক, তিন দিক থেকে ভারতে গেরা, আরেক দিক থেকে বর্মা, আরেক দিকে সাগর, বাংলাদেশের 56,000 বর্গ মাইল যদি পরাধীন হয়ে যায়, কোন সারেন যদি এই দেশে ক্ষমতাসীন হয়, মুসলমানদের বুকের উপরে রাইফেল বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, সেই মুহূর্তে বুক টান করে কে কেবল উঠে পড়বে? আমি একজন মুসলমান। আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ ছফির ডাকে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বসেন বসেন, কথা হবে আজকে পরিষ্কার। এটা কাদিয়ানিদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়,